এই মুহূর্তে প্রত্যেক সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ সুখবর বাড়ানো হচ্ছে উপভোক্তার সংখ্যা এবার বার্ধক্য ভাতায় আরও পঞ্চাশ হাজার উপভোক্তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবেন তবে বর্তমানে আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনারা এই টাকা পাবেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে দেখবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বার্ধক্যবতার টাকা কারা কারা পাবেন কীভাবে লিস্ট চেক করবেন সমস্ত কিছু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাঁচজন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এবার রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে কিন্তু দারুণ একটি সুবিধা দেওয়া হয়েছে যেখানে বার্ধক্যভাতা প্রকল্পে অতিরিক্ত পুরুষ মহিলাদেরকে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকদের এক হাজার টাকা করে ভাতা প্রদান করে রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা সুবিধাভোগীদের কিন্তু দেওয়া হয় এবং আপনি চাইলে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারেন বিডি অফিস বা ব্লক অফিসেও কিন্তু আবেদন করতে পারেন রাজ্য প্রশাসন সূত্রের খবর রাজ্যের আরও আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ এবং বৃদ্ধাদের এই প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার তো বুঝতে পাচ্ছেন যে সমস্ত পুরুষ বা মহিলারা যারা বার্ধক্য ভাতার জন্য নতুনভাবে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আরও প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তাদেরকে নতুন করে এই বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হবে যেটা কিন্তু রাজ্য সরকার আবারও ঘোষণা করেছে পঞ্চাশ হাজার উপভোক্তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে তো আজকে আপনাদেরকে জানাবো ইতিমধ্যে কিন্তু এই যে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে পঞ্চাশ হাজার ব্যক্তি এনাদের নাম কিন্তু ইতিমধ্যে লিস্টে তোলাও শুরু হয়ে গেছে তো আজকে আপনাদেরকে দেখাবো বার্ধক্যবতার লিস্ট আপনারা কিভাবে চেক করবেন বা বার্ধক্যবতার লিস্টে আপনার নাম উঠেছে কিনা আপনারা কিভাবে জানবেন যদি এই লিস্টে নাম ওঠে সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও যদি লিস্টের নাম নাও ওঠে সেক্ষেত্রে আপনারা কিভাবে টাকা পাবেন বা পাবেন কিনা সেটাও কিন্তু আজকে জানাবো চলুন কীভাবে আপনারা চেক করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বাড়ি লিখবেন ওল্ড এজ পেনশন এটা লিখে যখনই সার্চ করবেন সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এনএসএপি ডট নিক ডট ইন এই যে সরকারি ওয়েবসাইটটা এর উপরে আপনারা ক্লিক করবেন ঠিক এই রকম ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে বন্ধুরা যখন এই রকম খুলে যাবে একটা পপ আপ মেসেজ কিন্তু চলে আসবে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন আপনারা একটু এই দিকে আসবেন এই যে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই মেসেজটা এটাকে আপনারা ক্লোজ করে দেবেন তো ঠিক ক্লোজ করে দিলে আবারও আপনাদের সামনে কিন্তু পুরো অপশানগুলো খুলে যাবে তো ক্লোজ করে দিলাম এবারে দেখুন এই যে আপনারা বাঁ দিকের কর্নারে বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এই যে রিপোর্টসের অপশান দেখতে পাচ্ছেন রিপোর্টসে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্যে তিন নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখন এর উপরে ক্লিক করবেন আবারও আপনাদের সামনে বেশ কিছু অপশান চলে আসবে এখানে দেখুন এখানে বলা হচ্ছে স্টেট তো এই যে অপশানটি রয়েছে এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু সমস্ত স্টেটগুলো চলে আসবে এখান থেকে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করবেন এরপরে এই যে স্কিমের অপশানটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন অল সেন্টার স্কিম অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সমস্ত সেন্টার স্কিম এখানে কিন্তু রয়েছে আপনারা যদি সেটা দেখতে চান সমস্তগুলো দেখতে চান সেক্ষেত্রে এটা রাখবেন আর যদি আপনি শুধুমাত্র বার্ধক্যপাতা দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই এখানে বার্ধক্য পাতা চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এই অপশানে আপনারা ক্লিক করবেন এছাড়া আপনি ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বা ফ্যামিলি পেনশন সমস্ত কিছু কিন্তু দেখতে পারেন তো এখান থেকে আমরা বার্ধক্য ভাতাটা সিলেক্ট করলাম এরপরে দেখুন বলা হয়েছে এরিয়াতে বোধ এখানে বোধ বলতে বন্ধুরা গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রেই বলা হয়েছে তো আমরা গ্রামের দেখবো সেই জন্য রুরাল সিলেক্ট করব এরপর নিচের দিকে আসবো এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা এই উপরে বসিয়ে দেবেন এরপরে এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন নিচের দিকে আসার পর আপনার স্টেটের যতগুলো জেলা সেই সমস্ত জেলার নাম কিন্তু আপনারা এই লাইনে পেয়ে যাবেন এখান থেকে আপনার যে জেলাটি হবে আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম এরপর আবারও আপনারা নিচের দিকে আসবেন একইভাবে কিন্তু আবারও আপনাদের সামনে এই রকম অপশান খুলে যাবে এখান থেকে আপনার জেলার যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লকগুলো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপরে আপনারা কী করবেন এই যে লিস্ট দেখতে পাচ্ছেন ব্লকের লিস্ট এখান থেকে আপনার ব্লকটা আপনি সিলেক্ট করবেন তো আমি যে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বন্ধুরা এরপরে আবার আপনারা নিচের দিকে চলে আসবেন ব্লক সিলেক্ট হয়ে যাওয়ার পর এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেখতে পাবেন এখান থেকে আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আবারও একটা সিলেক্ট করছি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম এরপরে আবার আপনারা নিচের দিকে আসবেন এবারে দেখুন এখানে বলা হয়েছে যে স্যাংসাং অর্ডার নাম্বার অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বর্তমানে যারা যারা এই লিস্টে নথিভুক্ত হয়েছে তাদের সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু আপনারা স্যাংসাং যে অর্ডার নাম্বার সেটা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নাম এখানে বর্তমানে এই লিস্টটা যুক্ত হয়েছে তার নাম এখানে দেখতে পেয়ে যাবেন তার বাবার নাম বা স্বামীর নাম এখানে দেখতে পেয়ে যাবেন তাদের বয়স দেখতে পেয়ে যাবেন স্কিমের নাম দেখতে পেয়ে যাবেন ব্যাংক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসবার্সমেন্ট যে মোড রয়েছে এখানে ব্যাঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ আপনি যদি ব্যাঙ্কে টাকা নেন বা ক্যাশে নেন কোনভাবে নিচ্ছেন সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন পি এফ রেজিস্টার অর্থাৎ পি এর মাধ্যমে টাকা পান কিনা না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এনার কিন্তু পি রয়েছে এনার কিন্তু নেই এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন আর এখান থেকে কিন্তু আপনারা প্রচুর নাম পেয়ে যাবেন আর এই লিস্টেই আপনার নামটা আছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন আর যদি মনে করেন যে এইটাই আপনার কিনা না সেক্ষেত্রে এই যে স্যাংসাং অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন করলে কিন্তু যে নামের উপরে ক্লিক করবেন সেই ব্যক্তির পুরো ডিটেলসগুলো এখানে খুলে যাবে তো এরপরে বন্ধুরা আপনারা কী করবেন আবারও একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির নাম দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস দেখুন এখানে অ্যাক্টিভ রয়েছে আর সেই সঙ্গে স্যাংস্যাং অর্ডার নাম্বার এগুলো দেখতে পেয়ে যাবেন ফাদার বা হাজব্যান্ড নেম সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন তার পুরো ঠিকানা যেটা রয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন বয়স দেখতে পেয়ে যাবেন জেন্ডারে মেল ফিমেল কী রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন লাস্ট কবে পেনশন পেয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন জানুয়ারিতে কিন্তু পেয়েছেন এনি সেটাও কিন্তু দেখা যাবে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন আর আপনি যদি নতুন হন সেক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পাননি সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনার লিস্টটা চেক করে নিতে পারবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের লিস্ট এই লিস্টে যখন রাজ্য সরকার আপনার নামটা নথিভুক্ত করে দেবে তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু শেয়ারের টাকা রাজ্য সরকারকে দেওয়া হবে এই বার্ধক্যতার জন্য তো সেই জন্যই আপনাদেরকে এই লিস্টটা চেক করার পদ্ধতি দেখালাম তারপরেও আপনাদেরকে জানাই এই লিস্টে যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেটা নিয়ে সরাসরি আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের নাম ইতিমধ্যে বার্ধক্যবতায় উঠেছে কি না বা আপনারা টাকা পাবেন কি না সমস্ত তথ্য এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আপনারা কেউ ওই প্রকল্পে আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ